আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আছি বিষ্ণুপিয়া স্টেশনে। কারণ আপনারা যারা বাইরে থেকে আসছেন রাস পরিক্রমাকে দেখতে, তারা যদি বিষ্ণুপিয়া দিয়ে আসেন তাহলে বিষ্ণুপিয়া থেকে সোজা বাইপাসের যে রাস্তা, সেই রাস্তা সংলগ্ন যে ঠাকুরগুলো হয়েছে সেগুলো দেখতে আপনাদের অনেক বেশি সুবিধে হবে। সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি আপনাদেরকে বিষ্ণুপিয়া থেকে কিভাবে আপনারা নবদ্বীপ পরিক্রমা করবেন এবং রাস্তার রোড ধরে সেটা দেখাবো। আমরা এবার যেতে যেতে আপনাদের দেখাবো কিভাবে বিষ্ণুপিয়া থেকে বেরিয়ে আপনারা পোড়ামাতালা পৌঁছাবেন। তাহলে সঙ্গে থাকুন। দেখুন, আমরা বিষ্ণুপিয়া স্টেশন ক্রস করে গেলাম। এবার বিষ্ণুপিয়া স্টেশন থেকে কিভাবে আপনারা প্রাণ কেন্দ্র নবদ্বীপ শহরের পোড়ামাতালা যে রোডটা দিয়ে গেলে আপনারা দেখতে পাবেন যে কিভাবে দেখা যাচ্ছে পুজোগুলো, সেই রোডটা আপনাদের দেখিয়ে দিই। রাসের সময় এই ভিড় কখন আপনাকে শহরের মাঝখানে পৌঁছে দেবে আপনি নিজেই ভাবতে পারবেন না। চলুন এগিয়ে চলি। পুজো 50তম বর্ষ, এখানে আমি যা ব্যানার দেখতে পাচ্ছি সেই ভিত্তিতেই বলছি। আর হচ্ছে ষষ্ঠীতলাকে পেছনে ফেলে আমরা এগিয়ে চললাম পোড়ামাতালার দিকে। ভদ্রকালীর কাজ চলছে আপনারা দেখতেই পাচ্ছেন। ভদ্রকালী টোটাল এখনো কমপ্লিট হতে পারেনি, কিন্তু আশা করি এটা হয়ে যাবে। কারণ প্রায় ম্যাক্সিমাম কাজটাই ভদ্রকালীর হয়ে গেছে। অনেক উচ্চতা সম্পূর্ণ এই ঠাকুর, একে রেডি করতেও অনেকটা সময়ের ব্যাপার। তো এটা হরিসভা পাড়ার একদম মুখেই এই ঠাকুর। কেন্দ্র মহিষ মদ্দিনী এখানে এখানে অলরেডি ঠাকুর রেডি হয়ে গেছে, সেটা তো আপনাদেরকে দেখালাম আমি। এটা পুরো পোড়ামাতালার মাঝখানে এই পুজোটা হয় এবং অনেক পুরনো পুজো। মুহূর্তে যেহেতু আছি এবং এখানের একজন পুজো কমিটির লোককেও আমরা পেয়ে গেছি এই মুহূর্তে, তার কাছ থেকে একটু জেনে নিই। ইষ্টাশ্রয়ী 4 দিনের পুজো হয় যেটা নবদ্বীপে প্রথম আমরাই করি। আজকে বৈষ্ণব শাক্তের মহামিলন উৎসব, রাস উৎসব, যেটা আমাদের জাতীয় উৎসব হিসেবে পরিণত হয়েছে। গত বছর, তার আগের বছর আমরা প্যান্ডেমিক সিচুয়েশনে ছিলাম, এই বছর আমরা সমস্ত কিছু ওভারকাম করে এসেছি। সবার কাছে আমাদের নবদ্বীপের, আপনারা আসুন দেখুন নবদ্বীপের এই যে ঐতিহ্য, শ্রীমন মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের যে জন্মস্থান, এই নবদ্বীপকে তার স্বমহিমায় গৌরবান্বিত করার জন্য আপনারা সকলে সচেষ্ট হন। আপনারা যখন পোড়ামাতালায় এসে পৌঁছবেন তখন এখানে দুটো দিক হয়ে যাচ্ছে। বাঁদিকে চলে যাচ্ছে পোড়ামাতালার মেন যে প্রাণকেন্দ্রের ঠাকুর, দেখে আপনারা এখান থেকে সোজা চলে যেতে পারেন একদম, যেটা হচ্ছে পীরতলা। আপনার তলা ছাড়িয়ে আপনারা পীরতলা দিয়ে আপনারা সোজা চলে যেতে পারেন, এই রুটটা আপনারা দেখতে পারেন। অথবা পোড়ামাতালার ঠিক মাঝখানে দাঁড়িয়ে ডান দিকে থেকে সোজা চলে যেতে পারেন, যেটা হচ্ছে রাধাবাজার। পোড়ামাতা ধপালি মোড় ক্রস করে রাধাবাজারের দিকে যাবে। পার্থসারথি দেখিয়ে এবার আমাদের ডেস্টিনেশন হবে যুগনাথতলা। কারণ যুগনাথতলা থেকে সোজা রাস্তা পীরতলা। পরপর এখানে অনেকগুলো ঠাকুর হয়েছে, সবটাই রাস্তার ওপরে হয়েছে। তাই আপনারা যারা পোড়ামাতালা ক্রস করে বাঁ হাত ধরে যাবেন তারা খুব সহজেই এই ঠাকুরগুলো দেখতে পারবেন। আমরা আছি নিউ ক্লাবের পুজোয়। এখানের থিম হচ্ছে বাঁশের কাজের ওপর। এখনো ডেকোরেশনের কাজ চলছে, চূড়ান্ত পর্বের প্রস্তুতির পর্বেই আমরা চলে এসেছি।
কিন্তু আপনাদের কথা দিচ্ছি এই থিমের পুজোটা আমরা রাতে আবার কভার করব। পিয়া রোড ধরে আসার পর আপনারা যখন উত্তরের দিকে যাবেন সেটা হচ্ছে মহাপ্রভু বাড়ি, সেই উত্তরের সব ঠাকুর আপনাদের কভার করে দেখিয়ে দিয়েছি। এবার আমরা যাব দক্ষিণের দিকে অর্থাৎ রাধাবাজারের দিকে, রাধাবাজারের সব ঠাকুর দেখব। কারণ আপনারা এটাই মেনশান করবেন বিষ্ণুপিয়া থেকে এসে যে পোড়ামাতালার মুখে যে মহিষমর্দিনী হয়েছে তাকে কেন্দ্র করে বাদিক অর্থাৎ উত্তর দিক যেটা মহাপ্রভু বাড়ির দিকে চলে যাচ্ছে সেটা, এবং যেটা দক্ষিণ দিক সেটা রাধাবাজারের দিকে যাচ্ছে। এবার আপনাদেরকে আমাদের ডেস্টিনেশন দক্ষিণের সব ঠাকুরগুলো দেখাবো, তাহলে চলুন। কালী হচ্ছে এখানে ঠাকুর, এখন এই মুহূর্তে আমরা রণকালিকা সংলগ্ন এলাকায় আছি। রাধাবাজারের দিকে সংলগ্ন যে ঠাকুরগুলো সেইগুলো আপনাদেরকে দেখিয়ে দিই চলুন। আমরা আছি গোল্ডেন ক্লাবের পুজোয়, যেটা ঠিক রাধাবাজারের একদম মোড়ের মাথাতে। এখানে মা মহিরাবণ বদরূপে পূজিত হয়। এই মুহূর্তে আমরা চলতে চলতে পৌঁছলাম আলোছায়া মোড়ের গঙ্গা মাতা পুজো দেখতে। এখানে গঙ্গা মাতার বাহন জোড়া মকর। ঠিক বেদরাপাড়া সামনে অর্থাৎ এখানে ঠাকুর হচ্ছে শবশিবা, মা এখানে সাবেকিয়ানায় সেজেছেন আর এখানে টোটাল ঠাকুর রেডি হয়ে গেছে। তাহলে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আজকের এই মুহূর্তের এই ঠাকুর। এটাই আমাদের শেষ ডেস্টিনেশন, এরপর আমরা পরপর আরও অনেক ভিডিও দিতে থাকবো। কিঙ্কের ভিডিও এই ব্লগ এই পর্যন্তই শেষ। যদি আমাদের চ্যানেল ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন, আর আজকের ভিডিওর যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, কারণ আপনাদের মতামত আমাদের এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা জাগায়। যদি আপনাদের রাস সম্পর্কে আরও অনেক কোনো তথ্য জানার থাকে বা আপনারা যদি রাস সম্পর্কে আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, কারণ আমরা চেষ্টা করব নবদ্বীপের ঐতিহ্যবাহী রাসের প্রতিটা গল্প, প্রতিটা এপিসোড, প্রতিটা ঠাকুরের ঐতিহাসিক গল্প আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। গল্প ফুরলো, নোটের গাছটি মুড়লো। যদি আমাদের এই চ্যানেলের নতুন নতুন রাসের অনেক ভিডিও দেখতে চান তাহলে চোখ রাখুন দ্য এক্সপ্লোরার।